আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘোড়া প্রায় 4000 বছর পুরনো প্রাণী এবং হর্স ব্রিডিং অনেকদিন ধরে চলে আসছে। হর্স ব্রিডিং দুইভাবে করা যায়, একটি ন্যাচারালি এবং দ্বিতীয়টি আর্টিফিশিয়াল, যাকে AIB বলা হয়। নোয়ার ঘোড়ার সিমেন্টে বের করে মহিলা ঘোড়ার ট্রান্সলেট করা হয়। ন্যাচারালভাবে এদের বাচ্চা জন্ম নেয়, তবে আর্টিফিশিয়াল আপনি আপনার মন মতো বাচ্চা জন্মদান প্রয়োগ সম্পন্ন করতে পারেন। এভাবে এক ঘোড়ার সিমেন্ট দিয়ে অন্য ঘোড়ার ট্রান্সলেট করে বিভিন্ন কাটিং করা হয়, যেখানে আপনি আপনার মন মতো রং, বর্ণ এবং বিভিন্ন ধরনের দেখতে পারেন। এভাবে ঘোড়ার ছোট একটা আর্টিফিশিয়াল করে বানানো হয় এবং পরে নিজে থেকে দাঁড়িয়ে দেওয়া হয়। এই প্রসেসের জন্য 30 সেকেন্ডের মতো সময় লাগে। একটি মেয়ে ঘোড়ার 3 বছর বয়সে বাচ্চা জন্মদানের সক্ষম হয়ে যায়, তবে এবং তাদের ম্যাচিংয়ের সিজন ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত হয়। 11 মাস পর্যন্ত বাচ্চাকে তার মধ্যে রাখে এবং 10-20 দিন পরে আবারও বাচ্চা দেওয়ার সক্ষম হয়ে যায়, এবং এভাবেই 15-16 বছর পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। চলুন ঘোড়ার ব্যাপারে আরও কিছু জিনিস আপনাদের জানিয়ে দিই। ঘোড়ার গড় আয়ু 25-30 বছর পর্যন্ত হয় এই পৃথিবীতে। যত প্রাণী আছে ঘোড়ার চোখ সবচাইতে বড়। এরা রাতের বেলায় দেখতে পারে, সোজা দাঁড়িয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা দেখতে পারে। বন্ধুরা, ঘোড়ার খুর সেই প্রোটিন দিয়ে তৈরি হয় যা থেকে মানুষের চুল, নখ তৈরি হয়। ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে। একটি ঘোড়া তার মস্তিষ্কের ওজন 600 গ্রাম হতে পারে, যা মানুষের মস্তিষ্কের ওজন এর মাত্র অর্ধেক। একটি রিসার্চ বলে একটি ঘোড়ার মুখে প্রায় প্রতিদিন 10 গ্যালন সেলাইন উৎপন্ন হয়, যেগুলো সে প্রায় সময় মাটিতে ফেলে দেয়। একটি ঘোড়ার হাটের ওজন 9-10 পাউন্ড হতে পারে। ঘোড়া শুধুমাত্র তার নাকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তার মুখ দিয়ে একটুও শ্বাস নিতে পারে না। ঘোড়া একদিনে 25 গ্যালন পানি পান করে। ঘোড়া একটি সোশ্যাল প্রাণী, এদেরকে একা রেখে দিলে গম্ভীর হয়ে যায় আর এরা কান্না করতে থাকে। নারী ঘোড়ার ডাক 40 এবং মেয়ে ঘোড়ার দাঁত 36। ঘোড়া 40 কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে। ঘোড়া তাদের কান ঘোরাতে পারে এবং যখন তারা কান ঘোরায় সেদিকে তারা দেখতে পারে।